আসসালামু আলাইকুম। আমরা ফিল্মোরা 10 এর অনেকগুলো পার্ট আপনাকে দেখিয়েছি। একটা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনাদের বেসিক যে সব জিনিস দরকার হয়, যেমন ফাইল ইম্পোর্ট করা, প্রজেক্ট সেটিং, তারপর ট্রিম করা, ক্রপ করা এবং অডিও কিভাবে নয়েজ রিমুভ করবেন, সেগুলো সবই দেখিয়েছি। তো আমরা এখন ফিল্মোরা X এর যে নতুন ভার্সনে কি কি আছে সেটা নিয়ে আমরা আজকে তুলে ধরবো। যেমন তার ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে মোশন ট্র্যাকিং। আমাদের আজকে মোশন ট্র্যাকিং নিয়ে ভিডিওটি এবং ফিল্মোরা X এর এটা নতুন ফিচার, আশা করি আপনারা সাথে সাথে শিখতে পারবেন। আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আমরা এখন দেখাবো মোশন ট্র্যাকিং। প্রথমে আমরা একটি ভিডিও আপলোড করে নিই। ভিডিওটি ইম্পোর্ট করি আমাদের ভিডিও এডিটিং ইন্টারফেসে, তারপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো ট্রান্সফার কম্পোজিশন অ্যান্ড মোশন ট্র্যাকিং। এখানে আমরা টিক বাটনটা ক্লিক করব। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন যে ট্র্যাকারটা আমি আমার ফেসে দিব। দেওয়ার পর এখানে স্টার্ট ট্র্যাকিং দেব। কিছুক্ষণ ওয়েট করতে হবে, এটা 100% ইন্টারফেস করতে হবে। দেখেন আমি কিন্তু আমার ফেসকে মুভ করছি। এখানে আমি এখন একটা ইমেজ ফাইল আপলোড দিব, যেমন আমি একটা ইমোজি দিব। এই ইমোজিটা আমি এখানে ইনক্লুড করলাম। এখন আমি এটা আমার যে ফেস আছে ফেসের বরাবর দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটা ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা প্লে করব। দেখেন আমি আমার ফেসটা যেভাবে নাড়াচ্ছি এই ইমেজটা সেভাবেই আপনার মুভ করছে। এটাই হচ্ছে মোশন ট্র্যাকিং। আমি আরো ক্লিয়ার ভাবে দেখাচ্ছি। আমি এটা ডাউনলোড করে দিলাম। আমি একটা ভিডিও স্যাম্পল ভিডিও নিচ্ছি, ধরেন এই সাইকেলের। এটা আমি আমার ভিডিও এডিটিং ইন্টারফেসে দিলাম। দেওয়ার পর আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক দেওয়ার পর আমি মোশন ট্র্যাকিংটা অন করব। দেন স্টার্ট ট্র্যাকিং এ দিব। স্টার্ট ট্র্যাকিং এ দেওয়ার পর আমি এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা আমি জায়গার মতো আনব। জায়গার মতো এনে নন এর জায়গাটায় আমরা ইম্পোর্ট ফ্রম কম্পিউটারের থেকে আমি আমার চ্যানেলের যে লোগোটা আছে সেটা এখানে ইনক্লুড করব। এই যে দেখেন এটা এখানে ইন্টারফেসটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর যদি আমি প্লে করি, দেখেন সাইকেলের সাথে আমার ইমেজটা লোগোটা ইন্টারফেস করছে। এটার নামই হচ্ছে আপনার মোশন ট্র্যাকিং। সো ফ্রেন্ড, আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।